তো ভিডিও স্টার্টিংয়েই বলবো গতকাল রাতের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছ যেটা সন্দীপ মিত্র চ্যানেল থেকে পাবলিশ হয়েছে হ্যাঁ শেষমেশ একজন সমাজ সেবিকা মিনস সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম নমস্কার আপনি এসে সন্দীপের পাশে দাঁড়িয়েছেন কৃষাণুর জন্য দাঁড়িয়েছেন আশা করি সেই জায়গাটায় আপনি নিরপেক্ষভাবে সঠিক বিচারটাই করবেন দেখুন আমরা সাধারণ মানুষরা কিন্তু আজও কোনো ন্যায় বিচার পাওয়ার জন্য হয় প্রশাসন নয় আপনাদের মতন কিছু সমাজ সমাজসেবিকরা যারা আছেন সেবক বা সেবিকারা যারা আছেন তাদের কাছে আমরা ছুটে যাই কিছু ন্যায় বিচারের আশায় যাতে যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনারা সঠিকভাবে ন্যায় কোনো বিচার আমাদের পক্ষে করবেন সেই কারণেই কিন্তু আমরা ছুটে আপনাদের কাছেই যাই আইন প্রশাসন নানান রকমভাবে চেষ্টা করলেও সেই কাজ অনেকটা লেন্দি অনেকটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যায় কিন্তু যারা এই সমাজসেবক বা সমাজসেবিকা তারা বিষয়টা লেন্দি অতটা না করে না করে বিষয়টাকে যত তাড়াতাড়ি সম্ভব সর্ট আউট করা যায় তাও কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দিদি ভাই আপনাকে একটা কথাই বলবো আপনি যেহেতু কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে এখানে এসছেন কৃষাণুর কথা চিন্তা করে আমি কোনো মা বাবা কারুর কথা বলবো না এখানে প্রশ্নটা একটা বাচ্চার জীবনের একটা ছোট্ট বাচ্চা যার জীবনটাকে নিয়ে সম্পূর্ণভাবে রসাকষির মতন হচ্ছে মানে দড়ির এক প্রান্তে বাবা দড়ির এক প্রান্তে মা দড়ি ধরে টানা হচ্ছে আর মাঝখানে বাধা রয়েছে বাচ্চাটা সেখান থেকে বাচ্চাটার কোমরে বাচ্চাটার শরীরে আঘাত লাগছে যত টান পড়বে দড়ির টান যত টাইট হবে বাচ্চাটার কিন্তু তত টাইট কষ্ট হবে আশা করি আমি বোঝাতে পারছি বিষয়টা আপনাকে তাই কালকে যখন আপনি সন্দীপের পাশে বসে ভিডিওটা করলেন প্রথম কথা সন্দীপ একটা কথা তোমাকে আমি বলি কালকে যে তুমি ভিডিওটা করেছো যে এরিয়াতে বসে তোমরা ভিডিওটা করেছো তো ওটা ভীষণ ক্রাউডেড একটা জায়গা ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে ভিডিও যখন পোস্ট করছো এই বিষয়টা তোমাকে বলতে লাগে না তবু আমি বলছি ভয়েস কোয়ালিটি অতীব জঘন্য ছিল আর্ধেক মানুষ তোমার পরিষ্কার কথা ম্যাডামের কথা পরিষ্কার ওয়েতে কিন্তু শুনতে পাইনি অনেকেই ওখানে কমেন্টও করছিল যে কিছু শোনা যাচ্ছে না আমি খুদ এরকম করে কানে লাগিয়ে আমি শুনছিলাম খুব অসুবিধা হচ্ছিল তা আমি বলবো যখন এরকম ইম্পর্টেন্ট কোনো ভিডিও তুমি ছাড়ো যেমন তোমার বক্তব্য যে তোমার ভিডিও ক্লিপস কেউ ইন দ্য মিন টাইম ইউজ করবে না পরে করবে সেরকমভাবে তোমার ভিডিওর রিচটা ডাউন হয়ে যায় বা ইম্পর্টেন্ট বিষয়টা মিস হয়ে যায় সেরকমই যখন এরকম ইম্পর্টেন্ট ভিডিও তুমি পাবলিকের কাছে পোস্ট করছো সেই ভিডিওটা ছাড়ার আগে অ্যাটলিস্ট তুমি সব দিকটা চেক করে নাও যে প্রপার লাইট কোয়ালিটি প্রপার সাউন্ড কোয়ালিটি আছে নাকি কারণ এইখানে অনেক কথা মিস হয়ে যায় অনেকে শুনতে পেয়েছে অনেকে শুনতে পায়নি তো এটা গেল সন্দীপের উদ্দেশ্যে কিছু কথা এবার দিদিভাইকে আরেকটা কথা বলি দেখুন আজকে যখন বাচ্চার প্রশ্নে আপনি নেমেছেন বাচ্চার ভবিষ্যতের স্বার্থে আপনি নেমেছেন তাহলে আশা করব আপনি বাবা উইথ মা বোধ সাইডটাই আপনি শুনবেন তাই তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলছিলাম ম্যাডামকে যে আপনি কিন্তু সন্দীপের সাথে সাথে তার স্ত্রী মানে বাচ্চাটির যে মা তার বক্তব্যকেও কিন্তু আপনি রাখবেন কেন আপনাকে এই কথাটা অ্যাপিল করছি কারণ নিরপেক্ষ বিচার চাই পরিষ্কার ক্লিয়ার একটা নিরপেক্ষ বিচার চাই যেটা বাচ্চাটার ফিউচারের জন্য সেফ সিকিওর হবে সেটা আমরা চাই দেখুন আমরা যারা সহ ক্রিয়েটার যারা কেউ সন্দীপের ফরে বা কেউ সন্দীপের এগেনস্টে আমরা লড়ছি চিন্তা ভাবনা যে বাচ্চাটা কার কাছে যারা সন্দীপের পক্ষে তারা বলছে বাচ্চাটা সন্দীপের কাছে যাক যারা সন্দীপের ওয়াইফের পক্ষে তারা বলছে বাচ্চাটা তার মায়ের কাছে যাক বাট সঠিক ওয়েতে একটা বিচার কখন হবে যখন সব দিকটা মেনটেন করে আপনি এটা প্রেটেন্ড করতে পারবেন যে বাচ্চাটা এর কাছেই বেটার থাকবে মানে ওর বাবার কাছে বেটার থাকবে আইদার ওর মায়ের কাছে বেটার থাকবে তাই তো প্রথমে তো আপনি আপনার যে ক্লায়েন্ট মানে সন্দীপ সন্দীপের স্ত্রীকে একটা প্রশ্ন আপনি করবেন যে কেন কেন সে নটা মাস চুপ করেছিল কারণ যাই দালালকে ভাড়া করে রাখা আছে যে দালাল সর্বপ্রথম আজকে আপনার করা পাঁচটা প্রশ্নের উত্তর নিয়ে আজকে বসেছে কিন্তু সেখান থেকে সে চারটে প্রশ্নই তুলে নিয়েছে তার মধ্যে থেকেও সে একটা প্রশ্নকেই রিপিটেডলি কভার করে গেল হুম মানে নিজের যে মালকিন তাকে সে ডিফেন্স করে গেল বাকি প্রশ্নগুলোকে সে বলল উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না বিকজ সেটা বেফালতু প্রশ্ন আপনার প্রশ্নগুলোকে সে হেলায় উড়িয়ে দিল থার্ড হচ্ছে ন মাস কেন তার মা চুপ করেছিল বাচ্চার কথা বলেনি এই কথাটা থেকে দালাল কিন্তু সম্পূর্ণভাবে বিরতি নিল সে বলতে চাইলো না বলল তার মা বলতে পারবে তাহলে আপনি যখন বিচার করতে নেমেছেন আপনাকে কিন্তু বাচ্চার মায়ের সাথে কথা বলতে হবে এই বিষয়টার ওপর যে কেন তার মা নটা মাস কিচ্ছু বলেনি তার মা ঘুরেছে ফিরেছে নেচেছে কুদেছে অথচ বাচ্চার বিষয়ে কোনো কথা বলেনি সে তাই তো বাট হঠাৎ করে তার মনে হয়েছে বাচ্চাটা নেব অ্যাকচুয়ালি বিষয়টা কি জানেন তো ও কিন্তু বাচ্চা নেওয়ার পক্ষে না ওর মন মানসিকতা নট লাইক এ মাদার একটা মায়ের চিন্তাধারা অন্য রকম হয় একটা মা একটা মেয়ে যখন বেলা থেকে সে মায়ে পরিণত হয় না তার চিন্তা শক্তি দি নেক্সট লেভেলে আমি নিজেকে দিয়ে সেটা বুঝতে পারি যে আমরা কি ছিলাম আর বাচ্চাদের জন্য কি হয়েছি সেটা ওর মধ্যে নেই এটা ওর বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায় মায়ের যে একটা অরিজিনাল ক্যারেক্টার সেটা কিন্তু সে না ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে বিষয় প্রশ্ন তো তার দিকে অবশ্যই আপনি করবেন নিরপেক্ষতা বজায় রেখে সেখান থেকে দাঁড়িয়ে আরেকটা কথা আপনাকে বলি এই যে সীমাদি জন্য কিন্তু সীমাদির অ্যাকচুয়ালি জন্য বলবো না আবার কোথাও না কোথাও সীমাদির জন্য সীমাদির প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টি ভিউয়ার্স অ্যান্টি ক্রিয়েটার রয়েছে যারা নানান জায়গায় রয়েছে সাপোর্টারও যেরকম পরিমাণে রয়েছে বিপক্ষের মানুষও কিন্তু সেরকম পরিমাণে রয়েছে যারা সীমাদিকে কিন্তু একদম পছন্দ করে না যেহেতু সীমাদি সন্দীপের সাথে কানেক্টেড সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সন্দীপকে অনেক জায়গায় হেনস্থা হতে হচ্ছে তাই আমি হাত জোর করে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো দি ভাই যে আপনি কৃষাণু এই জাস্টিস ফর কৃষাণু এই যে কেসটা নিয়েছেন আপনি আপনার হাতে এই বিষয়টা থেকে সীমাদিকে দূরে রাখবেন আজকে আপনাদের একটা যোগাযোগের সূত্রধার সীমাদি হয়েছে খুব ভালো একটা কাজ করেছে যে যোগাযোগ করিয়ে দিয়েছে আপনি এবার এটাকে হ্যান্ডেল করবেন বাট নট সীমাদিকে মিডিলে রেখে এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট বলতে পারেন বিষয়টা যখন সন্দীপ আর কৃষাণু সম্পূর্ণ ওদের বিষয়টা নিয়ে আপনি চর্চা করবেন সীমাদিকে এখানে ইনভলভ করবেন না এটা আশা করি আপনাকে আমি বোঝাতে পারছি কেন বলছি চারিদিকে নানান রকম বিষয় চলছে খেলা চলছে এবার আসি দালালের কিছু কথায় দালাল সর্বপ্রথম ও যে ঠাকুর আমি তো কলা খাইনি ওর হয়ে যে বিষয়টা সেটা সর্বপ্রথম ও ক্ল্যারিফিকেশান দিতে বসে গেছে কেন ম্যাডাম যখন প্রথম প্রশ্ন করেছেন যে নটা মাস না নটা মাস না সতেরোই অগস্টের রাত্রে কেন সেই বাচ্চার মা সমস্ত জিনিস নিয়েছে বাচ্চা নেয়নি বাড়িতে যদি আগুন লাগতো তখন কি করা হতো তো আমাদের দালাল সেই এগেনস্টে বলছে প্রথম কথা এখানে বাড়িতে আগুন লাগেনি গাধা প্রশ্নটাই বুঝেনি আগুন শুধুমাত্র অরিজিনালি ফায়ার সেটার কথা কিন্তু বলা হচ্ছে না সংসারে যে অশান্তিটা চলছিল যে অশান্তিটা একটা স্ত্রীর জীবন হানি অবধি পৌঁছে গেছে এটা সবচেয়ে ভয়ঙ্কর আগুন যখন সেই আগুনটা সংসারে জলমান শুরু হয়েছে একটা মা বাড়ি ছাড়ার আগে সর্বপ্রথম যে হাতটা ধরবে সেটা হচ্ছে তার সন্তানের হাত নাকি ট্রলি ব্যাগের হ্যান্ডেল আশা করি বোঝাতে পারছি বিষয়টা দালালকে দেখ তুই অনেক কিছু বললি কিছু কথা তোকে আজকে আমি বলবো তোকে রোজই বলা হয় তাও বলবো কথাগুলো একটা মা শুধুমাত্র নিজের প্রাণহানির আশঙ্কায় শুধু একটা কাপড় বা নাইকি পরে বেরিয়ে যায়নি সে প্রপার ওয়েতে রেডি হয়ে পরিপাটি হয়ে ব্যাগ গুছিয়ে সমস্ত ডকুমেন্টস ক্যারি করে দেন সে বাড়ি থেকে কিন্তু বেরিয়েছে ঠিক আছে এইবার কথা হচ্ছে সে তার মাকে ফোন করে বলেছে যে আমাকে তুমি যদি এখন না নিয়ে যাও কালকে তুমি আর আমাকে দেখতে পাবে না সে কি এটা বলেছে যে আমাকে কিন্তু এখানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে মা তুমি শিগগিরই এসে নিয়ে যাও আমার স্বামী আর শাশুড়ি আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এই কথাটা কি বলেছে না দালালের কাছ থেকে শুনতে পেলাম এখানে বলেছে যে মা তুমি শিগগিরই এসো না হলে কালকে আমাকে দেখতে পাবে না এইটাতে প্রিটেন্ড হচ্ছে যে সে খোদ নিজেকে শেষ করে দিতে পারে এবার কথা হচ্ছে যদি সেরকম কিছু না ঘটতো মানে সন্দীপরা যদি ওর ওপর অ্যাটাক না করতো তাহলেও নোরা হাতে নিয়ে বেরোতো না যে কথাটা ম্যাডাম এখানে উল্লেখ করেন তো এবার একটা কথা দালালকে বলি এখানে খোদ গামলার পিসি বলেছে ও কিন্তু তালাটা ভাঙার জন্য হাতে নোড়াটা নিয়েছিল উইথ সেলফ ডিফেন্স ঠিক আছে সেলফ ডিফেন্সের জন্য যদি ও নোড়াটা নেয় দালাল বলছে ও কিন্তু বারাঙ্গাতে দাঁড়িয়েছিল ও কিন্তু তালাটা ভাঙেই তাই তো তালাটা ভাঙিয়ে বারান্দা ছিল যার জীবনহানির আশঙ্কা হবে সে হ্যানো তেরো পোকারে ওই তালাটাকে ভেঙে আগে বাইরে গিয়ে দাঁড়াবে সে বলবে আমি বাইরে থাকবো ঘরের ভেতরে দাঁড়াবো না আমার জীবন আর আশঙ্কা আছে বাইরে দিয়ে যে লোক যাবে আমি তাকে আগে ডেকে দাঁড়াবো দেখুন আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আমার মা আসছে আপনারা প্লিজ আমাকে একটু বাঁচান এই কথাটা বলবে কিন্তু এই কথাটা কিন্তু ওখানে হয়নি হয়নি কোনোভাবেই এই কথাটা ওঠেনি এটা একটা পয়েন্ট যেটাকে তুই বাজে রকমভাবে তুই প্রেজেন্ট করলি এবার কথা হচ্ছে তুই দুদিন আগের ভিডিওতে বলেছিস যার যে মায়ের জীবনহানির আশঙ্কা সে তো তড়িঘড়ি করে বেরোতে চেয়েছে সে বাচ্চার কথা মনে করবে কি করে ভালো কথা ও আই থিঙ্ক একা যায়নি ওর মা আর দাদা খোদ এসেছিল টোটো করে ওকে নেওয়ার জন্য ওর মা কেন বলেনি সর্বপ্রথম ছেলেকে নেয় ছেলেকে নিয়ে এখান থেকে চলো বাচ্চা আমার মেয়ের সন্তান ও ওর কাছে থাকবে কেন বলেনি কারণ বাচ্চাটাকে প্রথম থেকে না নেওয়ার প্ল্যানটাই ওদের ছিল ঠিক আছে আর ওই যে তুই বলছিস না রাত্রি তিনটে অবধি ওখানে বসেছিল না দনমোনোর খাতিরে বসেছিল অনেক কিছু চিন্তা করার পরে ফোর এ কেসটা না করে সে ওখান থেকে চলে গেছে যেখানে তাকে নাকি তিন তিনবার অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করা হয়েছে এইটা আমরা ভিডিওতে কেউ দেখিনি বাট তুই এখানে কিন্তু বলেছিস তুই বলছিস ম্যাডাম আপনি কি ওখানে ছিলেন আপনি কী করে জানলেন তুইও তো ওখানে ছিলিস না কিন্তু তুইও তো বহুত বড় বড় কথা বলেছিস শুধু মুখের কথা আজকে সন্দীপের কথা শুনে ম্যাডাম যদি এই কথাগুলো বলতে পারে তাই গামলার কথা শুনে তুইও তো অনেক কিছু বলেছিস চুল্লুকর থেকে শুরু করে তো তার শাশুড়ির পরকিয়া থেকে শুরু করে তাকে তিনবার মেরে ফেলার চেষ্টা করা থেকে শুরু করে এরছেটা এরছেটা নানান জিনিস তুই বলে গেছিস সেগুলোর সময় কি তুই ওখানে ছিলিস ছিলিস না তুই গামলার কথা শুনেই বলেছিস সেরকমই এই সমাজসেবিকা ম্যাডাম সন্দীপ যেটা বলেছে সেটার উপর ভিত্তি করেই উনি বলছেন প্লাস এত মানুষের ভিডিও এত কিছু দেখার পরে হুম তুই ভেরি রিসেন্ট তুই বললি যে ন মাস যে ঘটনাটা ঘটেছে ন মাসের কথাটা আমি বলতে পারবো না কেন বলতে পারবি না বলতো ওই ন মাসের কথাগুলো বলার আগেই তুই এরকম মুখের চেনটা টেনে এখানে এত বড় একটা তালা ঝুলিয়ে চাবিটাকে ফেলেছিস এমন জায়গায় বলেছিস এমন জায়গায় ফেলবো সে চাবি আর খুঁজে না কেউ বলতে গেলে আমি বলবো আমার মুখে তো চাল তালা দাওয়া আছে আমি ওই বিষয়ে কথা বলতে পারবো না কারণ তোর বলার সেই ক্ষমতা নেই তুই খোদ দেখেছিস যে যদিও বা অন্যের ভিডিও থেকে তবুও তুই দেখেছিস যে অযোধ্যা যাওয়ার সময় ওই বাসের মধ্যে কিন্তু ফোকলা ওদের সাথেই ছিল বিষয় তুই কোনো কথা বলিস নি কিন্তু সেই বিষয়টায় তুই কোনো কথা বলিস যে ওখানে ফোকলা ছিল ভেরি রিসেন্ট এটা 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 না যে অনেকদিন আগের ঘটনা না না ভেরি রিসেন্ট ভ্যালেন্টাইন্স ডেতে সে গেছে প্রপারলি ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে গিফট নিয়েছে আর সন্দীপ নিজের দাদার বাড়ি যাওয়ার পথে মানে ওই শুভাকাঙ্ক্ষী দাদার বাড়ি যাওয়ার পথে একটা ব্যাগ দেখিয়েছে যেখানে কিন্তু সে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে বাট আমরা সবাই জানি ওর সাথে আরেকটি ছেলে ছিল তাদের সাথে হয়তো একটা মেয়ে ছিল হতেও পারে সেই ছেলেটির গার্লফ্রেন্ড সে ব্যাগটা ওখানে থাকতেই পারে নাথিং ইজ ইম্পসিবল ওখানে দুজন মিলে ছিল তিনজন একসাথে ছিল আর এখানে গামলা শুধুমাত্র আরেকজনের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে যেটা জনসমক্ষে দেখাতে ওর একটা মাত্র মানে কি বলবো সম্মানে লাগেনি যেখানে কোর্ট নাকি ওকে সন্তানের কথা বলতে বারণ করেছে কিন্তু এইভাবে ভ্যালেন্টাইন্স ডে প্রচার করতে কিন্তু দুবার চিন্তা করেনি দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে এই বিষয় তোর স্পিডটি নট তুই কিচ্ছু বলতে পারবি না এই বিষয়। এইবার আসি আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটার জন্য এই সঙ্গীতা ম্যাডামকে বিগত পাঁচ ছদিন আগে ও একটা কমিউনিটি পোস্টের দ্বারা বলে যে ম্যাডাম আমি আপনার সাথে কথা বলতে চাই আমার কিছু বক্তব্য আছে যেটা আমি আপনার কাছে রাখব সেটা কি এই যে যার সাথে মিলে সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছে মিন্স সীমা এই সীমা অনেক কিছু কথা এই দালালকে বলেছে অ্যাবাউট আর এই যে প্রেগনেন্সি বিষয়টা যেটা ওর এখনো নেই তো বলছে আমিও ওকে পতিতা বা বেজন্মা বলেছি যেটার একটা ভ্যালিড রিজন আছে বাট ও আমাকে মানে যে শব্দটা ভয় বাজা এই ও কথাটা বলেছে হুম এবার আমি একটু এক্সপ্লেন করি তুই ওকে পতিতা আর বেজন্মা বলিস ওটার একটা ভ্যালিড রিজন আছে ভাবে পতিতা এই কারণে যে পতিতা লয় ও পালিতে হয়েছে বা মেবি জন্মগ্রহণ করেছে ঠিক আছে আর বেজন্মা এই কারণে বলিস যে ওর বাবার ঠিক নেই তাই জন্মে ঠিক নেই তাই সে বেজন্মা এটার একটা ভ্যালিড রিজন আছে তুই ভালো করে জানিস এই বিষয়টা হচ্ছে একটা উইক পয়েন্ট যেটার ওপর পুনো বারংবার তুই আঘাত আনিস প্রত্যেকটা ভিডিওতে তাকে পতিতা পতিতা বেজন্মা বেজন্মা পতিতা পতিতা বেজন্মা বেজন্মা বলে বলে কান ঝালাপালা করে দিস এবার কিছু মনে করিস না সেরকমই তোর সন্তান হয় না আমাদের সমাজে যে মেয়েদের বহুদিন যাবত সন্তান হয় না তাদেরকে এই বন্ধা বা বাজা এই শব্দটা আখ্যা দেওয়া হয় যেটা অতীব জঘন্য একটা শব্দ আর এই শব্দটা আর এই কথাটার সাথে আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করি না আমি ধিক্কার জানাই এরকম কথাকে সেরকমই ধিক্কার জানাই সেই কথাকে যেখানে বারংবার একজনের জন্ম পরিচয় নিয়ে তাকে বেজন্মা আর পতিতা বলা হয় বোঝাতে পারছি দুটো কথাই দুজনের জায়গা থেকে অতীব জঘন্য আর তোমাদের নিচু মানসিকতার পরিচয় বারংবার দিচ্ছে যেমন সীমা দেখাচ্ছে বাজা শব্দটা বলে সেরকম দালাল তুই দেখাচ্ছিস প্রত্যেকবার তাকে পতিতা আর বেজন্মা বলে ঠিক আছে ভ্যালিড রিজন তার কাছেও আছে তোকে বাজা বলার কারণ যেহেতু সন্তান নেই কিন্তু এটা আমাদের সমাজ বহুদিন আগে তৈরি করলেও এই কথাটার সাথে আমি ধিক্কার জানাই যারা এরকম মানসিকতা রাখে যে একটা মেয়ের সন্তান না হওয়াটা তার দুর্বলতা সেরকমই কারোর জন্ম পরিচয় যদি কেউ দেয় তারপরে যখন তাকে বারংবার আঘাত করা হয় সে খোদ বেজন্মা হয়ে যায় আশা করি বোঝাতে পারছি দালাল তোকে হুম আজকে তুই বলছি মুখ দেখাও পা এগুলো বলছি না নিচু মানসিকতার চিন্তাভাবনা যেরকম নিচু মানসিকতা দিনের পর দিন তুই দেখিয়েছিস কারোর ফিলিংসের কথা ভাবিসনি কারোর মনের চিন্তার কথা ভাবিসনি দিনের পর দিন লোককে অ্যাটাক করে গেছিস নোংরা থেকে নোংরা কথা বলে সেম যখন তোকে বলা হয় তখনই তোর গায়ে লেগে যায় যে তোকে বলে এই কথাগুলো কষ্ট দেওয়া হচ্ছে ডাইনি বলাটা আইনত অপরাধ আইনের কাছে তো অনেক কিছু জিনিসই অপরাধ কিন্তু ভগবানের কাছে তার থেকেও বড় অপরাধ হচ্ছে একটা বাচ্চার পরিচয় নিয়ে আঙুল তোলা একটা বাচ্চার বা মাকে প্রশ্ন করা যে তোর বাচ্চার বাবা কে বা তার স্পাম কার এইখানে তুই যে কত বড় পাপি সেটা আলাদা করে কাউকে বোঝাতে হবে না যে পাপের কোন সীমায় তুই চলে গেছিস গিয়ে তুই সীমাকে বলছিস যে তোর সীমা লঙ্ঘন করছিস আশা করি বোঝাতে পারছি তাই বেফালতু প্রশ্ন না করে কাজের কাজের যদি উত্তর দিতে পারি যে নটা মাস ও কেন চুপ ছিল কেন বাচ্চার কথা বলিনি সেইটা বলার চেষ্টা কর যদি তোর দম থাকে সমস্ত কিছু জানার পরে আমি আমাদের সঙ্গীতা ম্যাডামকে বলবো যে নিরপেক্ষতা বজায় রেখে আপনি আশা করি কৃষাণুর পাশে দাঁড়াবেন আর কৃষাণুর জন্য সঠিক পথটা বেছে নেবেন তো এইটুকুই আমার বলার ছিল আমার কথায় যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয় বা কারোর কোনো খারাপ লেগে থাকে তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি আর যদি সঠিক কিছু বলে থাকি অবশ্যই একটা কমেন্টের দ্বারা তোমাদের সহমত পোষণ করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তার